করোনা সংক্রমণ রোধে দুই মাসেরও বেশি বন্ধ ছিল আদালতের বিচার কাজ। এখনও পুরোপুরি চালু না হলেও অনলাইনে বিচার কাজ চলছে। এ অবস্থায় তীব্র মামলা জটের আশঙ্কা আইন বিশেষজ্ঞদের। পরিস্থিতি স্বাভাবিক হলে পুরনো 37 মামলার সাথে যোগ হবে নতুন মামলা। পরিকল্পনা না নিলে মামলার মহাজটের আশঙ্কা করছেন আইনবিদরা। শাকের আরজুর দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। করোনা সংক্রমণ রোধে দেশের সব আদালত বন্ধ, বিচার কাজও বন্ধ। যদিও ভার্চুয়াল আদালতে কিছু মামলার কাজ চলছে, এ অবস্থায় থমকে আছে লাখো মামলার বিচার প্রক্রিয়া। উৎকণ্ঠায় দিন পার করছেন বিচার প্রার্থীরা। প্রতিনিয়তই বাড়ছে মামলা, পুরনো মামলার ফাইলের সাথে যোগ হচ্ছে নতুন ফাইল। নিম্ন আদালতগুলো মামলার ভারে জর্জরিত, মামলার পাহাড় জমেছে উচ্চ আদালতেও। এখন শুধু নিম্ন আদালতে দেখা যাচ্ছে এবং হাইকোর্টেও বেশিরভাগই বেল ম্যাটারগুলো শোনানি হচ্ছে এবং আর্জেন্ট রিট ম্যাটার। কিন্তু এছাড়া যে সমস্ত বিচার বা মামলা শুনানির অপেক্ষায় সেগুলো কিন্তু যেই পরিস্থিতিতে এতে শুনানি করা যাবে বলে আমার মনে হয় না। এর মধ্যে তো একটা বিরূপ প্রভাব পড়বেই, ফলে মামলার এই দীর্ঘসূত্রতা কমানোর জন্য অধিক সংখ্যক আরো বিচারক নিয়োগ এবং আদালতের কাঠামো সংস্কার হওয়া খুবই জরুরি। বর্তমান আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 37 লাখ। এসব মামলার নিষ্পত্তি নিয়ে হিমশিম খাচ্ছে বিচার বিভাগ। সুপ্রিম কোর্ট সূত্র অনুযায়ী দেশের আদালতগুলোতে বিচারাধীন প্রায় 37 লাখ মামলা, হাইকোর্ট বিভাগে 5,12,685, আপিল বিভাগে 23,617, নিম্ন আদালতে 31,72,043 মামলা। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন মামলার সঙ্গে পুরনো মামলা যুক্ত হয়ে জট আরও বাড়বে, উচ্চ আদালতেও পড়বে এর প্রভাব। এই পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু সরকার যে ব্যবস্থা নিয়েছে সেইটাই আমার মনে হয় বলবৎ রাখতে হবে। এর চেয়ে অন্য কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না। এক্ষেত্রে কাঠামোগত সংস্কার করে নতুন এজলাস কক্ষ নির্মাণ এবং বিচারক নিয়োগ দেওয়া, এই দুটো বিষয়ের দিকেই নজর দেওয়া প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে বিচার প্রার্থীরা ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মামলা নিষ্পত্তি বিরাট চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন তারা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।